বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তোমরা ভালো এবং সুস্থ এবং সবল থাকো, এটাই আমাদের সকলের প্রত্যাশা। তোমরা সুস্থ এবং স্বাভাবিক থেকে সকলেই নিজের পড়াশোনা এবং কাজকর্ম চালিয়ে যাচ্ছ, এটা সকলের প্রতি আমার প্রত্যাশা রইল। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমার টপিক কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা কতটা আমাদের গুরুত্ব বহন করে বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে আমাদের কাজের ক্ষেত্রটা কীভাবে সৃষ্টি হচ্ছে এবং সেইখানে কীভাবে নতুন নতুন আরও বিপুল পরিমাণ লোক কাজে যুক্ত হচ্ছে। তাহলে একটা সময় মানুষ তথ্য প্রযুক্তির বিকাশের ফলে ধারণা করত বা ধারণা করেছিল যে যদি আমাদের সমস্ত কিছু প্রযুক্তি নির্ভর হয়ে যায় তাহলে আমাদের মানুষের কাজের প্রয়োজন কমে যাবে এবং বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু আমরা পরক্ষণেই বুঝতে পারলাম যে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে দক্ষ লোকের কাজের আমাদের কী হবে, প্রচুর পরিমাণ দরকার হবে, বা দক্ষ যে যত বেশি হবে তার কাজের পরিমাণটা তত বেশি হবে এবং সেই ক্ষেত্রে তার পরিবর্তনও হবে। আমরা অবশ্য তাই লক্ষ্য করতেছি যে যেখানে আমার যত বেশি প্রযুক্তি সেখানে আমার তত বেশি কাজের দরকার বা তত বেশি লোকের দরকার, এক্ষেত্রে আমাদের দক্ষ লোকের প্রয়োজন হয়। তাহলে আমরা এই তথ্য প্রযুক্তির ফলে আমরা আরও লক্ষ্য করতেছি নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে যেখানে আমাদের প্রচুর পরিমাণ লোকের দরকার হচ্ছে এবং মানুষের উৎপাদনশীলতা বা প্রযুক্তিগত কাজের সাহায্যে বা প্রযুক্তিবিদ্যার প্রয়োগের ফলে মানুষের কাজের সময়, গুরুত্ব, কাজের হলো মান এবং সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি কম লাগতেছে। তাহলে আমরা যদি একটু আলোচনা করি, ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সংযোগও দ্রুত হারে বেড়ে গেছে। তাহলে কি আমরা বলতে পারি ইন্টারনেট কি? ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, যার সাহায্যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমরা একে অন্যের সাথে সংযুক্ত হতে পারি, যার ফলে এখন আমরা এই যে ঘরে বসে ক্লাস নিচ্ছি, ঘরে বসে আমরা ব্যবসা বাণিজ্য করছি, ঘরে বসে আমরা ব্যাংকিং করছি, ঘরে বসে আমরা আমাদের কি সকল ধরনের কাজকর্ম এখন আমরা ঘরে বসে করছি এই প্যান্ডামিক সিচুয়েশনে। বা এই প্যান্ডামিক সিচুয়েশন কেটে গেলেও আমাদের যে এই যে তথ্য প্রযুক্তির যে বিশাল প্রয়োগ বা বিশাল ব্যবহার, সেটা কিন্তু আমাদের কাছে কমবে না, বরং সময় সময়ে এটা আরও বৃদ্ধি পাবে এবং মানুষের কাছে এটা আরও গ্রহণযোগ্যতা পাবে, যেমন এখন আমাদের সেই গ্রহণযোগ্যতা চলে এসেছে। তাহলে তথ্য প্রযুক্তির ফলে আমাদের উৎপাদনশীলতা বা বাঙালি শিক্ষাবিদরাও এখন আমাদের আদৌ আধুনিক হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা উৎপাদনশীলতার যদি একটা কথা বলি, আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ যেটাকে আমরা বলি MIT, তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেখানকার ডক্টর ইকবাল কাদিরের মতে সংযুক্তি উৎপাদনশীলতা অর্থাৎ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাতে তাদের উৎপাদনশীলতা বাড়বে, ফলে নতুন নতুন কর্মসংস্থান এবং নতুন নতুন সেখানে কাজের কি হবে, সুযোগ সৃষ্টি হবে। এটা আমাদের এখনকার সময়ের মানুষের কি একটা বড় ডিমান্ড। তাহলে তথ্য প্রযুক্তির ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, যেটা আমরা আগেই বলেছিলাম, ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করে নিতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আগে যেখানে আমাদের বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যেত, তারপরে কর্মস্থলে কর্মীদের উপস্থিতি, সময়কাল, তাদের বেতন ভাতাদি ইত্যাদি হিসাব নিকাশের জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়, কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র, বেতন ভাতাদি হিসাব এর সফটওয়্যার ইত্যাদির ব্যবহারের মাধ্যমে এ সকল কাজ সম্পন্ন করা যায়। বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয় না। কেন? আগে যেখানে আমাদের যে টেলিফোন কল ব্যবস্থা, যেটা এক্সচেঞ্জ আমরা বলি, সেখানে আমাদের স্বয়ংক্রিয় মানুষের প্রয়োজন হতো, এখন সেটা মানে মানুষের প্রয়োজন হতো, এখন সেটা স্বয়ংক্রিয় হয়ে গেছে, কারণ সফটওয়্যারের মাধ্যমে সেটা নিয়ন্ত্রিত হয়। স্বয়ংক্রিয় ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত সেখানে কোনো সেবা দেওয়া যায়, কোনো কারো ফোন বন্ধ থাকলে তাকে জানিয়ে দেওয়া যায় ফোনটা বন্ধ আছে, কারণ মোবাইলে টাকা না থাকলে তাকে জানিয়ে দেওয়া যায়। তারপরে আমরা কল সেবা অর্থাৎ যেটাকে 99 সেবা, তারপরে 1-to-1 সেবা, এরকম অনেক ধরনের স্বয়ংক্রিয় ভয়েস প্রযুক্তি আছে যার সাহায্যে আমরা এই সেবাগুলো পেতে পারি,
ব্যাংকের মাধ্যমে এটিএম অটোমেটেড টেলার মেশিন, যার মাধ্যমে আমরা 24 ঘন্টা টাকা উত্তোলন করতে পারি। অন্যদিকে আইসিটির কারণে অনেক কাজের ধরনের কি হয়েছে বদলে যাচ্ছে। এর মধ্যে রয়েছে পরিস্থিতি, দেখো পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হবে, ফলে দক্ষতার উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসে করা সম্ভব হচ্ছে, যেটা আমরা একটু আগে বলেছিলাম কি, দেখো এখন আমরা ছবি তোলার কাজ, ফটোগ্রাফি বা ঘরে বসে ভিডিও এডিটিং, এই যে আমরা এখন তোমাদেরকে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু আমি কী করতেছি, ঘরে বসে রেকর্ডিং করতেছি, ভিডিও করতেছি, এবং সেটা তোমরা তোমাদের ঘরে বসে আমার কথাগুলো শুনছো। তাহলে আমরা এই যে ভিডিও করতেছি বা ভিডিও এডিটিং করতেছি, সেটা কিন্তু আমরা ঘরে বসেই, এবং আমরা ঘরে বসেই সেটা দেখতেছি। আমরা ঘরে বসে কেনাকাটা করতেছি, ঘরে বসে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ সম্পর্কে জানতেছি, সংস্কৃতি সম্পর্কে জানতেছি, বিনোদন সম্পর্কে জানতেছি, কাজ সম্পর্কে জানতেছি, প্রতিষ্ঠান সম্পর্কে জানতেছি, এমনকি আমরা ঘরে বসে বহির্বিশ্বের অর্থাৎ পৃথিবীর বাইরের পৃষ্ঠে মহাকাশ, সমুদ্র অথবা আমাদের ভার্চুয়াল যে জগৎ আছে সেটা সম্পর্কে আমরা ঘরে বসে জানতে পারতেছি। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হচ্ছে, কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে। তারপরে তথ্য প্রযুক্তির ফলে আমাদের এখন কি বড় প্রণোদনা হলো, এর মাধ্যমে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হওয়া, যেমন আমরা এখন বলতে পারি বাংলাদেশে মোবাইল ফোন এর বিস্তার এবং নতুন কর্মসৃজন। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি বাংলাদেশে দেখো মোবাইল ফোন, গ্রামীণ ফোন, তারপরে বাংলালিংক, রবি, এয়ারটেল, এগুলোর কারণে আমাদের মোবাইল অপারেটর তারা কি আমাদের বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে, এবং এইখানে সেবা দিতে গেলে বা সেবা দিচ্ছে যে তারা, তাদের প্রচুর লোকের প্রয়োজন। যেমন আমরা যদি সহজ কথায় বলি, কোম্পানিতে কাজের সুযোগ তৈরি হয়েছে ফোন সেট বিক্রয়, বিপণন এবং রক্ষণাবেক্ষণ, এবং মোবাইলে বিভিন্ন সেবা প্রদান, যেমন ধরো আমরা মোবাইলে কার্ড রিচার্জ করা, বিল গ্রহণ করা, এই সকল বিষয়ের জন্য। আর নতুন খাতের সৃষ্টি, সেটা হলো কি মোবাইল ব্যাংকিং, যার মাধ্যমে এখন আমরা ঘরে বসেই এই সকল কাজগুলো করতে পারি। তাহলে আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা প্রায়ই আসে যে আমরা নতুন কর্মক্ষেত্র সৃজন এবং সৃষ্টিতে মোবাইল ফোন বিপণন কোম্পানি বা মোবাইল ফোন যে সকল বিষয়টা আছে সেটার বিষয়টা কিভাবে আমাদেরকে হেল্প করে, বা কিভাবে আমরা জানি যে মোবাইল ফোন প্রজন্ম বা মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে মানুষের নতুন একটা কাজের ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এবং সেখানে নতুন নতুন বিপুল পরিমাণ জনগণ বা বিপুল পরিমাণ লোক সেখানে কাজ করে তাদের কর্মসংস্থান করতে পারতেছে। তাহলে আমরা যদি দেখি মোবাইল ফোন বিক্রয়, বিপণন এবং রক্ষণাবেক্ষণ, দেশের প্রায় 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ, সেগুলোর বিপণন, বিক্রয় এবং পরবর্তীতে বা পরবর্তীকালে বিক্রয়ত সেবার জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদা রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, গ্রামীণ ফোন বাংলাদেশে চাকরি দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ ফোন অনেক বড় একটা ভূমিকা রাখে, অর্থাৎ বেসরকারিভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ ফোন বাংলাদেশে বড় একটা ভূমিকা রাখে, কারণ তাদের হিউজ মার্কেট, এবং হিউজ মার্কেট দখল করে রাখতে তাদের হিউজ পরিমাণ লোকের প্রয়োজন পড়ে। সেই লোকগুলোই আমাদের যারা দক্ষ, তারা এখানে কাজ করে স্বাবলম্বী বা কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি করেছে, এবং সেখানে কাজ করে তাদের স্বাবলম্বিতা হচ্ছে বা তাদের পারিবারিক চাহিদা সেটা মেটাচ্ছে। শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড, বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে সেটা দেওয়া হতো, এখন সেটা বড় বড় কোম্পানির সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত। আইসিটি বিকাশের ফলে বর্তমানে আমরা ইন্টারনেটে জব সাইট নামে নতুন এক ধরনের সেবা রয়েছে, যেটাকে আমরা বলি জব সাইট, বিডি জবস, ঠিক আছে, তারপরে কেরিয়ার হান্টার, এই সকল ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে আমরা পৃথিবীর সকল, বাংলাদেশ তো আমরা দেখতেই পারি, পৃথিবীর সকল দেশের কাজের ক্ষেত্রগুলা এবং তাদের কাজের আমরা কি বিজ্ঞাপন, এবং কে কোন ধরনের লোক চাচ্ছে, কার কোন ধরনের ক্যাটাগরিতে লোক দরকার, সে সকল কিছুই আমরা ঘরে বসে কী করতে পারি, জানতে পারি। তাহলে এটা আমাদের কিসের প্রয়োজন কল্যাণে, শুধু তথ্য প্রযুক্তির কল্যাণে সম্ভব হয়েছে। এছাড়া এরূপ কোনো সাইটে কর্মপ্রত্যাশীগণ নিজের নিবন্ধিত করে বা নিজেদের নিবন্ধিত করে রাখতে পারে, সেক্ষেত্রে যে কোনো নতুন কাজের খবর প্রত্যাশিত হওয়া মাত্রই নিবন্ধিত ব্যক্তি ইমেল বা SMS-এর মাধ্যমে এ সম্পর্কে অবহিত হতে পারে। তাহলে এটা আমরা তথ্য প্রযুক্তির কল্যাণে এখন পাচ্ছি। আমরা এখন ঘরে বসে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ঘরে বসে পৃথিবীর হেন কোনো কাজ নাই যে আমরা করতে না পারি। ইউনিভার্সিটিতে খোঁজখবর নেওয়া, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ইউনিভার্সিটি ছাড়াও এখন আমরা আমাদের
নতুন নতুন যে সকল কাজের ক্ষেত্র, নতুন নতুন যে সকল কাজ, সকল কিছুই আমরা ঘর বসে এখন জানতে পারি, করতে পারি এবং সেগুলোর আমাদের সকল ধরনের বিষয় আমরা ঘরে বসে পেতে পারি। তাহলে ঘরে বসে আয়েরও সুযোগ রয়েছে, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ায় সুযোগ সৃষ্টি হয়েছে এবং অন্য দেশের কাজ আমরা ঘরে বসে করে সেই দেশের অর্থ আমরা আমাদের দেশে নিয়ে আসতে পারি। সেটা হলো কিসের মাধ্যমে, যেটাকে আমরা এক কথায় বলি যে আউটসোর্সিং, যে আমরা অন্য দেশে কোনো কাজ, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতার বিল প্রস্তুত এবং ওয়েবসাইটের তথ্য সংযুক্তকরণ, সফটওয়্যার উন্নয়ন বা প্রোগ্রামিং বা ভিডিও এডিটিং বা অডিও এডিটিং বা ছবি এডিটিং বা লোগো ডিজাইন, এই সকল কাজ করে আমরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কী করতে পারি, টাকা উপার্জন করতে পারি, যেটাকে আমরা এক কথায় বলি আউটসোর্সিং। তাহলে এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি বাংলাদেশ অনেক দক্ষ। আমরা পৃথিবীর মধ্যে যদি দেখি যারা আউটসোর্সিং করে টাকা নিজের দেশে নিয়ে যায়, তার মধ্যে বাংলাদেশ সবসময়ই দশের ভিতরে 3-4 বা 2 নম্বরেও থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের আউটসোর্সিংয়ের উপরে অনেক গুরুত্ব রয়েছে এবং আমরা আশা করব নেক্সট যে আমাদের যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে অথবা একটা মেয়ে ঘরে বসে থাকে, তারা খুব সহজেই ইন্টারনেটে মানে কি ফ্রিল্যান্সিং কাজ বা হলো আউটসোর্সিং কাজ করে কী করতে পারে, নিজের কেরিয়ার বা পেশা বা টাকা উপার্জন দুটোই করতে পারে। তাহলে এই সকল কাজ আমরা পাইতে পারি upwork.com, freelancer.com, elance.com ইত্যাদি বিভিন্ন রকম কাজের ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে বাংলাদেশে মুক্ত পেশাজীবীগণ এই সকল সাইট ব্যবহার করে আত্মকর্মস্থানে কর্মসংস্থানে সক্ষম হচ্ছে। তাহলে আউটসোর্সিংয়ের মাধ্যমে ক্রমাগত এই সুযোগ আমাদের দেশে কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে তোমাদের আজকে যে টপিকটা আলোচনা করলাম, এই টপিকটি তোমরা সুন্দর করে পড়বে, দেখবে এবং কোনো প্রবলেম বা সমস্যা হলে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে তোমরা জানাবে। এইখান থেকে আমাদের একটা প্রশ্ন খুবই জরুরি, সেটা হলো আউটসোর্সিং কি বা ফ্রিল্যান্সিং কি। আরেকটা প্রশ্ন হলো যে বাংলাদেশে মোবাইল ফোন বিপণন এবং এর ফলে নতুন কর্মসংস্থান তৈরি, সেটার প্রাপ্তিতে মোবাইল ফোনের ভূমিকা আলোচনা করো। তাহলে তোমরা এই বিষয়গুলো সুন্দর করে দেখবে এবং পড়বে এবং তা আমার ব্যক্তিগত ভাইবারে তোমরা জানাবে। তাহলে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।